সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি যানজটের মধ্যে গাড়ি চালানোর কৌশল আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার দেখার খুব প্রয়োজন কারণ এই ভিডিওটি শুধু নতুনদের জন্যই পুরাতন পুরাতনদের জন্য নয় আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি দেখুন আমার গাড়িটি কিন্তু বড় গাড়ি আমি জাম ঠেলে ঠেলে যাচ্ছি এটি হচ্ছে ঢাকা শহরের এয়ারপোর্ট ভিআইপি রোড এই রুটটি হচ্ছে এয়ারপোর্ট ভিআইপি রোড আপনার গাড়িটি যদি মেনুহল ম্যানুয়াল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কতক্ষণ পর পরে এক দু হাত আগাইলে যদি আপনার গাড়িটি বড় গাড়ি হয়ে থাকে ম্যানুয়াল গাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে বলছি তাহলে বারবার ক্লাস পাড়া দিয়ে ধরে না থেকে আপনি এক হাত দিয়ে তাকানোর পরে আবারই যখন গাড়ি ব্রেক করবেন তখন আবারই গাড়িটি নিউট্রল করে ফেলবেন কারণ না হলে বড়ো গাড়ির ক্লাস খুব শক্ত এতক্ষণ পাড়া দিয়ে ধরে রাখা যায় না এ দেখুন আমি কিন্তু বারবার আগাচ্ছি আর নিউট্রল করে ফেলছি যখন আবার গাড়ি ছাড়তেছে তখন আবারই গাড়ি ফেলাচ্ছি আবার যখন ব্রেক করতেছি তখন আবারই আমি নিউট্রাল করে ফেলতেছি আর যদি আপনার ম্যানুয়াল গাড়ি ছোটো গাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে বারবার নিউট্রাল করার প্রয়োজন নাই আপনি ক্লাস ধরে রাখতে পারেন কারণ ছোটো গাড়ির ক্লাস অনেক স্মুথ বা অনেক হালকা মানে নরম পারা দিলেও কষ্ট হবে না কিন্তু এই বড়ো ধরনের গাড়ির ক্লাস খুব শক্ত তাই বারবার নিউট্রাল করা লাগে আর যদি আপনার গাড়িটি যদি অটো হয়ে থাকে অটো হয়ে থাকলে তো আর নিউট্রালে কোনো প্রয়োজনই পড়ে না অটো গাড়িতে তো শুধু দুইটা প্যাডেল একটা ব্রেক আর পিক আপ এক পা দিয়েই ব্রেক আর পিক আপকে কন্ট্রোল করতে পারবেন যানজটের ভিতরে আপনি এ দেখুন মিনিমাম আপনার সামনে আপনি যখন গাড়িটা ব্রেক করবেন মিনিমাম কয়েক হাত জায়গা রাখবেন কয়েক হাত জায়গা রাখবেন কয়েক হাত জায়গা রেখে ব্রেক করবেন যদি সামনের গাড়িটা যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যাতে বের হতে পারেন যাতে আপনার ব্যাগে দেওয়া না লাগে ব্যাগে না দিয়েই আপনি যাতে বের হতে পারেন সেরকম জায়গা আপনি রাখবেন আর সব সময় যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আইল্যান্ডের সাইডে থাকবেন আইল্যান্ড আইল্যান্ডের সাইড গেসে থাকবেন তাহলে আপনার একটা সাইড নিরাপদ থাকবে যেহেতু আপনি নতুন আপনার একটু উহুহু লাগবেন আপনি একটু আনইজি লাগবে তাই আপনি আপনি আইল্যান্ডের সাইডে থাকলে আপনার একটা সাইড বিপদমুক্ত থাকবে শুধু বাম সাইডটা ঝামেলা থাকবো আর আইল্যান্ডের সাইডে একবার চেপে থাকবেন না মিনিমাম এক হাত গ্যাপ রাখবেন যদি আপনাকে বাম সাইড থেকে কেউ হালকা চাপ দেয় সেই ক্ষেত্রে আপনি একটু ডান সাইডে জায়গা রাখবেন আপনার সাথে যাতে কেউ বাম সাইড থেকে চাপ দিলে যাতে আপনি ডান সাইডে একটু চাপাইতে পারেন সেই জায়গাটা রাখবেন এই এই নিয়ম যদি আপনারা নতুন যারা আছেন তারা যদি চালান তাহলে অবশ্যই কোনো সমস্যায় পড়বেন না বড়ো গাড়ি যদি হয়ে থাকে তাহলে বারবার নিউট্রাল করবেন আর যদি ছোটো গাড়ি হয়ে থাকে ছোট মিনারেল গাড়ি হয়ে থাকে তাহলে আপনার নিউট্রাল না করলেও চলবে আর যদি অটোমেটিক গাড়ি হয়ে থাকে তাহলে তো আর নিউট্রালের কোনো প্রয়োজনই নেই আপনি মেইন রোডে ঘন ঘন লেন চেঞ্জ করা ঠিক নয় লেন চেঞ্জ করা লেন চেঞ্জ করা খুব বিপজ্জনক যদিও চেঞ্জ করা লাগে তাহলে অবশ্যই ডানে বামে দেখে বুঝে শুনে এনটিকেটার দিয়ে বা প্রয়োজন পরে একটা গ্লাস খুলে হাত দেখায়ে তারপরে লেন চেঞ্জ করবেন আপনার এনটিকেটারের চেয়ে কিন্তু আপনি যদি একটা ডান হাত বের করেন তাহলে কিন্তু বেশি উপকারিতাম কারণ হাতটা বেশি মানে মানুষ ইন্ডিকেটার চেয়ে আপনি যদি হাত দেখান তাহলে হাতটা বেশি মানে তাহলে বন্ধুরা এই নিয়মে যদি আপনারা চালান তাহলে অবশ্যই উপকার পাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না আমার গাড়িটি কিন্তু বড়ো গাড়ি ফোর জিরো সেভেন কাভার এই গাড়ি নিয়ে আমি জাম ঠেলতেছি আমার বড় গাড়ি তারপরেও আমি আইল্যান্ডের সাইডে চেপে গেছি কারণ আইল্যান্ডের সাইডে সাইড দিয়ে গেলে আপনার একটা সাইড একটা সাইড নিরাপদ থাকবে তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই আরও সামনে আরও নতুন নতুন বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটন চেপে সাথেই থাকুন আসসালাম